রাজ্য সরকারের রাজস্ব দপ্তরের বিভিন্ন পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, মন্ত্রিসভার বৈঠকে রাজস্ব দপ্তরের চারটি পদে মোট 146 জনকে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বলেন, রাজ্যের রাজস্ব দপ্তর অধীন ল্যান্ড রেকর্ডস দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার পদে 6 জন, কানুনগো পদে 10 জন, আমিন পদে 125 এবং সার্ভেয়ার পদে নিযুক্ত করা হবে 5 জনকে শীঘ্রই নিয়োগ করা হবে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার পদে 6 জন এবং কানুনগো পদে 10 জনের যে পোস্ট রয়েছে সেগুলি যেহেতু ফিডার পোস্ট, তাই সেই পদগুলি টিপিএসসি এর মাধ্যমে নিয়োগ করা হবে। আর বাকি পদগুলি দপ্তর তার নিজস্ব পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। আমাদের ক্যাবিনেট মিটিং ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, সেখানে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রেভিনিউ ডিপার্টমেন্ট proposal for recruitment of various categories of posts under revenue department and land records directorate, land records department jari binam daftar hoti kiki post assistant surveyor officer aso kanungo ami ebong surveyor ei chakhana poste টোটাল রিক্রুটমেন্ট হবে। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার যে এএসও, তার পোস্ট আছে 6 খানা, কানুনগর পোস্ট আছে 10 খানা, আমিন পোস্ট আছে 125 খানা এবং সার্ভেয়ারের পোস্ট হচ্ছে 5 খানা। অর্থাৎ ল্যান্ড রেকর্ডস যে দপ্তর, রেভিনিউ দপ্তরের অধীন, সেখানে রিক্রুটমেন্ট, ডাইরেক্ট রিক্রুটমেন্ট টোটাল পোস্ট হচ্ছে 125, আমি সার্ভেয়ার 5, কানুনগো 10, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার এএসও 6। অর্থাৎ 146 খানা পোস্ট নিয়োগ করা হবে রেভিনিউ ডিপার্টমেন্টের অধীনে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের যে 6 খানা পোস্ট এবং কানুনগোর যে 10 খানা পোস্ট, আপনারা জানেন এগুলো ফিডার পোস্ট। এই পোস্টগুলো টিপিএসসির মাধ্যমে সেখানে রিক্রুটমেন্ট হবে। আর আমিন এবং সার্ভেয়ারের যে পোস্ট, সেগুলো দপ্তর কনসার্ন ডিপার্টমেন্ট অর্থাৎ রেভিনিউ ডিপার্টমেন্ট, সেটা তার দপ্তরের পরীক্ষার মাধ্যমে সেই রিক্রুটমেন্ট হবে। টোটাল 146 খানা পোস্ট, আমিন 125, সার্ভেয়ার 5, কানুনগো 10 এবং অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার 6। চাকরি সংক্রান্ত আজকে এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, এখন থেকে প্রতি সপ্তাহে শনি ও রবিবার রাজবাড়ির সামনে নো এন্ট্রি জোন ঘোষণা করা হলো। উজ্জন্ত প্রাসাদের সামনে থেকে জ্যাকসন গেট, রবীন্দ্রভবন চৌমুহনী থেকে ওমেন্স কলেজ চৌমুহনী পর্যন্ত প্রতি শনি ও রবিবার বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নো এন্ট্রি জোন থাকবে। পর্যটকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি তিনি আরও বলেন, এর ফলে সেখানকার ব্যবসায়ীদেরও আর্থিক উপার্জন হবে। পর্যটকরা সেখানে যাবে, রাজ্যের মানুষরা সেখানে যাবে সময় কাটানোর জন্য। এর ফলে সেখানে একটা উৎসবের মেজাজ তৈরি হবে প্রতি শনি ও রবিবারে। যুবক যুবতীরা তারা লাইভলিহুড আর্ন করতে পারবে ব্যবসার মাধ্যমে। আমাদের সঙ্গীত শিল্পী যারা আইসিএ দপ্তরের সঙ্গে কথা বলে আমরা এম্পানেল করব কিছু সঙ্গীত শিল্পীকে, যারা এখানে শনিবার এবং রবিবার তাদের গান পরিবেশন করবে। হিন্দি, বাংলা, কব্বর বিভিন্ন ধরনের গান থাকবে, তারা সেই গান পরিবেশনা করবে এবং তারা অর্থ উপার্জন করবে, ব্যবসায়ীর অর্থ উপার্জন করবে, টুরিস্টরা সেখানে আনন্দে মেতে উঠবে, আমাদের রাজ্যের মানুষ সেখানে একটা টাইম পাসের জন্য সেখানে যাবে, আনন্দে মেতে উঠবে এবং একটা উৎসবের মেজাজ শনিবার এবং রবিবার সেই জায়গায় পরিলক্ষিত হবে। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।